হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, একটু রিল্যাক্স করব, একটু কাজ করব আর অনেকটা ভালো সময় কাটাবো পুরো পরিবারের সঙ্গে। আমাদের হোমমেকারদের যদি নিজের জন্য আর ফ্যামিলির জন্য সময় বার করতে হয় না, তাহলে আমাদের কাজগুলোকে সবসময় সম্পূর্ণ করে নিতে হবে সঠিক সময়ে, তবেই কোয়ালিটি টাইমটা সবসময় বার করে নিতে পারবো খুবই সহজে। শীত তো প্রচণ্ড জাঁকিয়ে পড়েছে আর আমাদের সকালটা শুরু হচ্ছে ভাপা পিঠা আর গরম গরম চায়ের সঙ্গে। তারপর প্রত্যেক দিনের যে সমস্ত স্বাভাবিক কাজকর্মগুলো, আমার পোষ্যগুলোকে খাবার দেয়া, সামান্য একটু বাড়ির ডেলি বেসিস ডাস্টিং, সেই সমস্তই কমপ্লিট করে নেব বাচ্চাদের ঘুম থেকে ওঠার আগেই। শীতের সময়টা জামা কাপড় কাচাকাচি করতে একটুখানি বেলা হলেই সেই জামা কাপড় আর সেই দিন শোকাই না। বিশেষ করে জামা কাপড়গুলো যদি হয় সোয়েটার জাতীয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার সঙ্গেও একই ঘটনা, গতকালের কিছু জামা কাপড় কাচাকাচি হয়েছিল যেগুলো এখনো পর্যন্ত শোকায়নি, তো সেগুলোকেই নিয়ে এখন সকালে রোদ উঠেছে, রোদে দিয়ে দিলাম। এরপর কর্তাগিন্নি মিলে সেরে নেব একটা স্পেশাল কাজ। এই কাজটার জন্য আমরা আগে থেকেই প্ল্যান করে এই সময়টাই ঠিক করে রেখেছিলাম। বেশ কয়েকটা গাছপালা আছে যেগুলোকে রিপটিং করতে হবে। পুচকু পুচকি ঘুম থেকে উঠে গেলে তো রিপটিং করা এক প্রকার অসম্ভবই, বিশেষ করে আমার পুচকুটা এত মাটি টবে নেশা, এক্ষুনি একটা গাছ নিয়ে দেবে তুলে পটকে। আর এই স্যাকুলেন্টগুলো আমার খুবই প্রিয়, এদের বেশ ভালো বৃদ্ধি দেখে বুঝতে পারলাম ছোট্ট টবে এদের আর জায়গা হবে না, সেজন্য এগুলোকে রিপট করে দিলাম একটুখানি বড় টবে। অবশ্য রিপট আমার কর্তাই করেছে, আমি একটু ডেকর করে নিলাম। বাড়ির ভিতরেই তো রাখবো গাছগুলো, একটু সাজিয়ে গুছিয়ে নিলে বাড়ির ভিতরটাই প্রেজেন্টেবল থাকবে। কর্তা গাছগুলোতে একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছিল আর আমার চোখে পড়লো সিঁড়ির কাছে ইনডোর গাছটা, এটাকে একটুখানি রেখে দিলাম সুযোগ পেয়ে বাইরের ছাদ বাগানে। শীতের সময় তো সমস্ত গাছগুলোই একটুখানি সকালের রোদটা যদি পায় তাহলে খুব উপকার হয়। ছাদে দেবে অনেকখানি সময়টা কেটে গেল। সানডে বলে ওই একটা সুবিধে, সকালে উঠেই অন্যান্য দিনের মতো রান্নাবান্নার তাড়াটার অতটা নেই। তবে সঠিক সময়ের আগে রান্নাটা তো কমপ্লিট করতেই হবে, সেই জন্যই চলে এলাম রান্নাঘরে। এসেই প্রথমে আজকে আমাদের টিফিনে তৈরি করব রুটি আর ডিম দরকার ডাল, তো সেটারই প্রিপারেশনটা করে নিচ্ছি। আর টিফিনের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরই ছেলে ঘুম থেকে উঠে গেলে ওকেও রেডি করে খাবার খাইয়ে দিয়ে মেয়েকেও আঁকার স্কুলে পাঠিয়ে দিয়ে লাঞ্চটাও তৈরি করে নেব একই সঙ্গে। আশা করছি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওগুলো প্রথমবার দেখছো, তারা সঙ্গে থাকার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের সকলের কেমন লাগছে। তোমাদের করা একটা সুন্দর মিষ্টি কমেন্টটি আমাকে অনেকখানি উৎসাহ যোগায় নেক্সট ভিডিও বানানোর জন্য। এদিকে রান্নাবান্নার কাজকর্ম কমপ্লিট হওয়ার পর মেয়েও চলে এসেছিল আঁকার স্কুল থেকে, আর ছেলেও গিয়েছিল ওর আব্বুর সঙ্গে একটুখানি বাইরে। ওরাও ঘোরাঘুরি করে চলে এসেছে, সপরিবারে চললাম ছাদে। শীতের সময়টা এই একটা সুবিধে, বেশ অনেকখানি সময় কাটিয়ে নেওয়া যায় কোনো রকম অসুবিধে ছাড়াই ছাদেতেই। গরমের সময় তো ইচ্ছে থাকলেও সেটা কোনোভাবেই পসিবল হয় না প্রচণ্ড তাপ প্রবাহের জন্য। আর তাছাড়া মেয়ের একটা অনেকদিন থেকেই বায়না, পুরো ফ্যামিলির হ্যান্ড প্রিন্ট পেন্ট করবে, তার জন্য দেখলাম এই সময়টাই সব থেকে ভালো একটা সময়। কারোরই স্নান হয়নি, হাতে রং লাগলো, তারপর এক এক করে সকলেই স্নানটা সেরে নেব। অবশ্যই মেয়ের আগ্রহ ছিল এই বিষয়টাই বেশি, তবে আমারও আগ্রহ কম কিছু নয় দেখার জন্য রেজাল্টটা কী হয়। ভীষণ চিন্তা শুধু একটাই আমার পুচকুটাকে নিয়ে। আমরা তো চুপচাপ হাতে রং করে নিয়ে ঠিকঠাকভাবে প্রিন্টটা করছি, তবে পুচকুটা এত চঞ্চল, কখনো তো স্থির থাকে না, একবার এদিক একবার ওদিক। আর
যা ভেবেছিলাম তাই। উঁচুটা হাতে রংটাও করতে দেয়নি খুব একটা সহজে, আর প্রিন্টটা নেওয়ার সময়ও এত লাফালাফি করছিল, আর ছোট বাচ্চা মানুষ তো জোর জারও বেশি করা যায় না। ভাগ্যিস ভালো জামা কাপড়গুলো খুলে দিয়েছিলাম আগেই, কারণ ওকে তো জানি ও কতটা দুরন্ত। তাও ওর পছন্দের ফ্লোর ম্যাটটা বিছিয়ে রাখা হয়েছিল বলে একটুখানি চুপচাপ ছিল। কুচকুচা অবস্থা, এক্ষুনি ওকে নিয়ে গিয়ে নিচে স্নান করাতে হবে, তার আগে আর একটু ভালোভাবে ধুলোবালি নিয়ে ও খেলাটা করে নিক। আমি তোমাদেরকে দেখাই আমাদের হ্যান্ড পেন্ট প্রিন্টের রেজাল্টটা। মেয়ের ইচ্ছায় তৈরি করলাম ঠিকই, তবে রেজাল্টটা এত সুন্দর এসেছে না যে সত্যি মনটা খুবই আনন্দিত হলো। এইগুলোই তো ছোট ছোট সুন্দর স্মৃতি মুহূর্ত। আমাদের গৃহিণীদের বা যারা কর্মরতা গৃহিণী সকলেরই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই তো আমাদের জীবনে এগিয়ে চলার শক্তির যোগান দেয়। আমাদের সকলেরই স্নান কমপ্লিট হয়ে গেছে, একটুখানি লাঞ্চের আগে হাতে সময় ছিল পুচপুকে নিয়ে আবারও চলে এলাম ছাদে। শীতের সময়টা এই ছাদটাই আমাকে বেশি করে টানে, ছাদে এসে অনেকখানি সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া কুচকুর চুলটাও ভিজেছিল, শুকিয়ে যাবে ছাদে এসে, তারপরেই নিচে যাবে। সকালে যে ইনডোর গাছটাকে বাইরে ছাদেতে বের করে দিয়েছিলাম সেটাকেই এখন আবারও সঠিক জায়গায় রেখে দিলাম। ছেলে মেয়েদের আগে লাঞ্চটা দিয়ে দিয়েছি, তারপর আমরা কর্তা গিয়ে দুজনে মিলে লাঞ্চটা সারবো। সানডেতে সাধারণত সকলে মিলেই আমরা লাঞ্চটা করি, কিন্তু আজকে একটা বিশেষ কারণে আমার কর্তা একটুখানি বাইরে গেছে। বেলা বেশ অনেকখানি হয়ে যাচ্ছিল, সেই জন্য পুচকু পুচকিকেই আগে খাবারটা দিয়ে দিলাম। এরই মাঝে পুচকু ঘুমিয়ে পড়েছে, আমাদেরও লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। কর্তার আবারও বাইরে একটু দরকার আছে, ও বাইরের দিকে গেছে। পুচকুর সঙ্গে অনেকটা সময় কাটালাম, এরপর আমার স্পেশাল সময়টা আমার মেয়ের জন্য। মেয়ের ইচ্ছায় বানানো পছন্দের হ্যান্ড পেন্টটাকে ভাবলাম বেডরুমে এই জায়গাটাতেই রাখি। সঙ্গেও সময় কাটানো হলো, এরপর কমপ্লিট করে নেব বাড়ির কিছু কাজকর্ম, কারণ এখন তো সন্ধ্যাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই দিকের কাজকর্মগুলো যদি না সারতে পারি তাহলে কিন্তু নিজের জন্য আর সময় পাবো না, আর নিজের জন্য স্পেশাল সময় না পাওয়া গেলে এদের সকলকে ভালো রাখবো কিভাবে। নিচের সমস্ত জানালা দরজাগুলো আগেই বন্ধ করে দিয়েছিলাম, এরপর উপরের মেজানাইন রুমেরও জানালা দরজাগুলো ভালো করে বন্ধ করে দিলাম। প্রকৃতির অদ্ভুত নিয়ম, গরমে ঠিক এই সময়টাতেই সমস্ত জানালা দরজাগুলো খুলে দিতে হয়, আর শীতে বন্ধ করে দিতে হচ্ছে। কাজের এই সামান্য ছোটোখাটো পরিবর্তনের জন্য আমাদের হোম মেকারদেরও লাইফস্টাইলে একটু পরিবর্তন ঘটে ঋতু অনুযায়ী। জামা কাপড়গুলো তুলতে এসে দেখলাম বেশ কিছু জামা কাপড় গতকালের মতোই ভিজে আছে, তো সেগুলোকে সিঁড়ির কাছে এই জায়গাটাতেই আবারও একবার মেলে দিল। নিচের বাড়ির ভেতরটা সাজানোর জন্য যে সমস্ত ফুলগুলো তুলি সেগুলো সন্ধ্যার আগে তুলে নেব। এই সময়টাতেই বাড়ির সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে, পুচকুও ঘুমোচ্ছে আর মেয়েও ব্যস্ত আছে ওর একটু আঁকাউঁকি নিয়ে। এখন তো সূর্যাস্তটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এত সুন্দর মিষ্টি দেখতে লাগে, এখানেই বসে নিজের সঙ্গে বেশ অনেকখানি সময় কাটালাম। নিজের সঙ্গে সময় কাটানোর পর সন্ধ্যায় নিচে এসে প্রত্যেক দিনের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলোই সেরে নিলাম এক এক করে। আর সানডের সন্ধ্যায় সব থেকে বেশি যেটার বায়না থাকে সেটা হলো মুখরোচক কোনো খাবারের। ভালো খাবার তো আমরা সবসময় প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু মুখরোচক তেলে ভাজা সবসময় তো আর খাওয়া হয় না। রান্নাঘরে এসে দুপুরে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকে আগে গুছিয়ে নিলাম, আর তারপর সন্ধ্যার খাবারটা তৈরি করে নেব। রান্নাঘরে কাজের শেষে কিচেন ক্লথগুলো রাখতে এলেই মেয়ের আঁকা এই ছবিগুলো যখনই চোখে পড়ে একটা অন্যরকমেরই ভালো লাগা কাজ করে। মেয়ে তার পছন্দের আঁকাউকির মাঝে মাঝে ঠিক এইভাবেই সারপ্রাইজিং গিফট দেয় আমাকে, যেটা মা হিসাবে আমাকে সবসময় আনন্দ দেয় অপরিসীম।
আর আজকের সন্ধ্যার মুখরোচক খাবারে আমাদের সকলের জন্য তৈরি করে নিচ্ছি পনির পপকর্ন। রেসিপিটা জানতে ইচ্ছুক থাকলে আমার শর্টস ভিডিওতে আপলোড করা আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর এদিকে এই পুচকুর আর দুষ্টুমি শেষ হয় না, এত ঠান্ডাতেও মোজা টুপি ওকে আর পরিয়ে রাখাই যাচ্ছে না। গত বছর শীতে তখন তো ওর মাত্র 5 মাস বয়স, তখন ভাবতেও পারিনি যে এতটা পরিমাণে দুষ্টুমি শিখবে। মেয়ে বসেছিল পড়তে, আর দিদির দেখা দেখি ভাইকে তো পড়তে বসতে হবেই, কোনোদিনও ওকে কিন্তু জোর করি না। দিদির দেখা দেখি বই খাতার প্রতি ওর আপনার থেকেই একটা ভালোবাসা, ছবিগুলো দেখতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে কি উপহার দিয়েছে, ইউটিউব থেকে কোনোদিনও পাবো কি না জানি না, তবে আমার মেয়ে আমাকে দিয়েছে সব থেকে বড় উপহার, ওর হ্যান্ডমেড মিনি সিলভার প্লে বাটন, যেটা আমার ইউটিউবেরই এই ভিডিওটাই আপলোড করে রাখলাম চিরকালের স্মৃতির জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।